রেকর্ড করছি। ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 67 জন। এবং আমরা ফার্স্টে আজকে চলে যাব সফটওয়্যার প্রবলেমের ইস্যুতে, যার যা সফটওয়্যার প্রবলেম আছে সেগুলো সলিউশন করব। আর আমাদের এই মুহূর্তে 67 জনের মধ্যে থেকে যাদের যাদের প্রবলেম আছে আপনারা এনিডেস্ক এবং জুম দুইটার মাধ্যমে সলভ করতে পারবেন। আপনি যদি এই মুহূর্তে কম্পিউটার বা ল্যাপটপে থাকেন সেক্ষেত্রে আপনি জুমের মধ্যে আপনি সলভ করতে পারবেন। আর আপনি যদি এই মুহূর্তে এনিডেস্ক থাকে আপনার, এনিডেস্ক যদি না থাকে এনিডেস্ক ডাউনলোড করে নিতে হবে। আর জুম যদি থাকে তাহলে জুমে ক্লাস করবেন। জুমে ক্লাস করলে আপনি জুমের মধ্যে স্ক্রিন শেয়ার অপশন আছে, সেটা দিলে আমরা হেল্প করতে পারবো। ফার্স্টে একজন আপু ছিলেন, তার স্ক্রিনটা শেয়ার করেন। কে যেন স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন ভাইয়া? আমি ভাই স্ক্রিন শেয়ার করেন। আগামীকাল থেকে আপনাদের অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে ব্যাচ শুরু হবে। আগামীকাল রাত 10টায় আমরা অরিয়েন্টেশন প্রোগ্রাম করব। অরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সবাই সবার পরিচিতি পরিচয় পর্বটা হবে। সেখানে আপনারা কে কোথা থেকে বলছেন, গ্রাফিক ডিজাইন শিখছেন, কেন শিখছেন, রেগুলার ক্লাস করতে পারবেন কিনা, আপনার সফটওয়্যার জন্য কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু এরকম, মানে সবাই আমরা নিজেদের সাথে পরিচয় হব। আর এই সুযোগটা কিন্তু আসলে হয়ে ওঠে না, যেমন এতদিন আমরা ক্লাস করছি কিন্তু কেউ কারোর সাথে চিনি না জানি না। এখন একটা ব্যাচে যারা জয়েন করবো তাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তো থাকা দরকার বা পরিচয় পর্বটা হওয়া দরকার, যে কারণে আমরা আগামীকাল শুধুমাত্র অরিয়েন্টেশন প্রোগ্রামটাই করব। বিগত সমস্ত ব্যাচে আমরা প্রথম ক্লাসটা অরিয়েন্টেশন ক্লাসই রাখি, এরপর থেকে আমরা ক্লাস শুরু করি আমাদের সফটওয়্যার দিয়ে, ফটোশপ দিয়ে শুরু করব। আচ্ছা আমরা শুরু করি। এই নাজমুল আপু, নাজমুল হক, আপনার স্ক্রিনে কি প্রবলেম, সমস্যা বলেন। ভাইয়া এই যে এই সাদা অংশটা, মানে এখানে রিমুভ করতে গিয়েছিলাম এখানে এটাতে। আচ্ছা আচ্ছা, মানে ও শুধু ওই জায়গাটা আপনি রিমুভ করছেন কেন? এর আগে যে হ্যাশ টুলটা ইউজ করছি, ঠিক আছে, করে ওখানে কেমন জানি লাগতেছিল, তো আপনি ওই ভিডিওটার কথা মনে হচ্ছে। প্যাচ টুল, এটা আপু প্যাচ টুলের কাজ কি আপনাকে এটা বুঝতে হবে। প্যাচ টুলের কাজ কি এটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি এই যে লোকটার নাকের নাকের যে একটা ছিদ্র আছে, এই নাকের ছিদ্রটা আপনি বন্ধ করবেন। আপনার কনসেপ্ট আগে বুঝেন, আপনার কনসেপ্ট হলো আপনি লোকটার নাকের ছিদ্র বন্ধ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি প্যাস্টুল দিয়ে কিভাবে করবেন? আপনি প্যাস্টুলে চলে যান আপু, আপনি প্যাস্টুলে চলে যান, ওই হ্যাশটুল যেটা আপনি বলছেন। আচ্ছা আচ্ছা, প্যাস্টুলে যে আপনি কি করতে চাচ্ছেন, আপনি তার নাকের ছিদ্রটা বন্ধ করতে চাচ্ছেন। না না না, তার নাকের ছিদ্রটাকে আগে ধরতে হবে। নাকের ছিদ্রটাকে আগে ধরেন, হয়নি, ভুল হয়েছে আপনার কনসেপ্ট। নাকের ছিদ্রটাকে আগে ধরেন, এই আন্ডু দেন, আন্ডু দেন, আন্ডু দিয়ে পেছনে যান, আপনি ভুল করে রাখছেন। তো তার তো নাকের উপরে আরেকটা নাকের ছিদ্র বসাই দিচ্ছেন আপনি, নাক ফুটা হচ্ছে না। তো আন্ডু, কন্ট্রোল অল্টা জেড দিতে হবে, কন্ট্রোল অল্টা জেড দিয়ে আন্ডু দিতে হবে। এই সফটওয়্যার জন্য তো যাদের যাদের প্রবলেম, এনি ডেস্ক রেডি করেন, এই টিম মেম্বাররা ওয়েট করছে। কন্ট্রোল অল্টা জেড দেন, কন্ট্রোল অল্টা জেড, আবার দেন, আবার দেন, কন্ট্রোল অল্টা জেড, আন্ডু হয়েছে, ঠিক আছে। এবার আপনি নাকের ছিদ্রটাকে সিলেক্ট করেন, নাকের ছিদ্র চারপাশ থেকে একটু বেশি করে জায়গা ধরে সিলেক্ট করেন। হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট করা হয়েছে। এবার এই সিলেক্টেড যে অংশটা এটাকে ধরে নাকের উপরে রেখে দেন, অন্য কোনো জায়গায় নিয়ে ছাড়েন। তাইলে যে জায়গায় আপনি ছাড়ছেন, কথা বুঝেন, যে জায়গায় আপনি ছাড়ছেন ওই জায়গার স্ক্রিনটা এখানে এসে স্ক্রিনটা ব্লক করে দিয়েছে, তাই না? জি, কাজটা হলো এটা, প্যাস্টুলের কাজ হলো এটা। প্যাস্টুলের কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। আমাদের কি হয়, ওই যে ধরেন একজন মানুষের প্লাস্টিক সার্জারি করা হয়েছে, এখন প্লাস্টিক সার্জারি করতে কি করে, এক জায়গার স্কিন নিয়ে আরেক জায়গায় লাগায়, এক জায়গার একটা ভেইন নিয়ে আরেক জায়গায় লাগায়, এরকম কাজগুলো করে। তো আমাদের এইখানে প্যাস্টুলের কাজটা অনেকটা এরকম। জি ভাইয়া, ওই এটাই করছি, ঠিক আছে, করে তারপরে এই টুলটা দিয়ে, এটা ইরেজার টুল, ওই ইরেজার টুল দিয়ে ডিলিট করে, ইরেজ করে, তো এটা দিয়ে তো কাজ না, ডিলিট করে না, এই যে এইভাবে, ওটা আমরা শিখবো আপু, বেসিক, আমরা তো একদমই বেসিকে আছি, আমরা শিখবো, বুঝছেন? জি ভাইয়া, মানে ওইভাবে করতে গিয়ে এইরকম আসছে, এর আগে মানে করছি মুছে গেছে, এবার আর হচ্ছে না। বুঝতে পারছি, ওই রেজার টুলে যাওয়া তো উচিত না, এই রেজার টুলে তো এই মুহূর্তে যাওয়া উচিত না, এই জন্য আপনি রেজার টুলে বা তাও গিয়েছেন, এই জন্য প্রবলেমটা হয়েছে। আচ্ছা আপনারা যারা, এই যে অনেকের অনেক আগ্রহ, আপনাদের আগ্রহ গুলো দেখে আসলে আমার ভালো লাগে, যে আপনাদের অনেক আগ্রহ, আপনারা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে শিখতে চান, এই জন্য ফ্রি ক্লাস গুলো করার পর ওই ক্লাসে যা যা শিখাইছি সেগুলো নিয়ে অনেক চেষ্টা করেন, সাথে আরো কিছু চেষ্টা করতে থাকেন।
মানে ইরেজার টুল একদিন সম্ভবত দেখিয়েছিলাম, সেটা ট্রাই করছেন। ওকে, আমরা একটা কাজ করতে পারি, যাদের এই যে এত আগ্রহ অধীর আগ্রহে আপনারা ওয়েট করতে পারছেন না, আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি আমার চ্যানেলের যে একটা শর্ট ভিডিও দেখতে পারেন। এই শর্ট ভিডিওটা আপনাদের জন্য করা হয়, ধরেন আপনি একটা আপনি লাইভ ক্লাসে প্রবলেম হচ্ছে, আপনি একটা ক্লাসের ভিডিও চান, এখন ক্লাসের ভিডিও আমরা দিয়ে দিব, কিন্তু ক্লাসের ভিডিও তো অনেক লং, 2 ঘন্টার ভিডিও, তো 2 ঘন্টার ভিডিও কভারেজ তো আপনার অনেক বেশি ভিডিও দেখতে হচ্ছে, যে কারণে আমরা কি করি একটা শর্ট ভিডিও রেখে দিই, যেসব ক্লাসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেইসব ক্লাসের উপরে শর্ট ভিডিও থাকে। যেমন ধরেন ফটোশপ ক্লাস 1, আমি ক্লাস 1 যদি লিখি, ক্লাস 1, সেই ক্ষেত্রে আমার এখানে চলে আসবে, সেটা হলো ফটোশপের, অনলি ফটোশপের ক্লাস 1। এই যে দেখেন ফটোশপ ক্লাস 1, এটা 2 বছর আগে আমি রেডি করে রেখেছি, এখন পর্যন্ত প্রায় 32 মানুষজন দেখেছে এই ভিডিওটা। তো আপনি যদি ফটোশপে, আমরা কিন্তু যখন ফটোশপ সফটওয়্যার শুরু করবো তখন এই ভিডিওটা দিয়ে শুরু করবো, মানে এই ভিডিওটা যেরকম যে সব কাজ দেখানো হয়েছে এই ভিডিওতে ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা শুরু করব। সো আপনারা যদি চান যে এখন থেকে আমরা ফটোশপের কিছু কাজ করি, যেমন এখানে বাংলাদেশের একটা পতাকা বানানো হয়েছে, বাংলাদেশের একটা পতাকা বানানোর জন্য আমার কি কি করার লাগে, কি কি করা লেগেছে, সেই জিনিসগুলো আমরা এখানে শিখেছি। তো এই ভিডিওটা চাইলে আপনি দেখে বাসায় একটা দেখে ট্রায়াল দিতে, আমরা একদম জিরো থেকে শেষ পর্যন্ত এই পতাকা বানানো শিখবো প্রথম ক্লাসে। তারপরও আপনারা যদি কেউ আগ্রহবশত দেখতে চান, এটা দেখেন, আপনারা অন্যান্য টুলে কাজ করা বাদ দেন, ইরেজার টুলে যে কাজ করা বাদ দেন, প্যাচ টুল বাদ দেন, ওগুলো আমরা কোর্সের মধ্যে শিখবো। আপনি যদি ক্লাস 1 না করে ক্লাস 3 যান, তাহলে তো ক্লাস 3 বুঝবেন না, এই জন্য আগে ক্লাস 1 শেষ করেন। বুঝতে পারছি। কামরুল ভাই কিছু বলবেন? কামরুল ভাই, কামরুল হাসান, আমি কি লিংক দিবো, এই ক্লাসটার লিংক দিবো, লিংক নিতে চান? জি জি ভাইয়া দেন একটু। জি লিংক দিয়েছি, ফটোশপ আছে, তারা এই লিংক দিয়ে দিয়ে যান করতে পারেন। এবং এবং প্রথম দিকে আপনাদের যে কোনো কাজ, যে কোনো কাজ প্রথম দিকে একটু কষ্ট করতে হয় বেশি, আস্তে আস্তে করে, কষ্ট করা লাগে না। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা আমরা যারা মানে প্রফেশনাল একটা সেক্টরে চলে আসি, আপনারা তো এখন বেসিকে আছেন, তখন আমরা কিন্তু ওই কষ্ট করে কাজ করি না, আমরা কষ্ট করে কাজ করি না। ধরেন আমাকে একটা ক্লায়েন্ট দিল যে সোশ্যাল মিডিয়া অ্যাড করো, বা ধরেন ভ্যালেন্টাইন নিয়ে কোনো একটা কাজ করো, ভ্যালেন্টাইন নিয়ে একটা ফ্লায়ার বানাও। ফ্লায়ার, ফ্লায়ার মানে কি বুঝছেন? ফ্লায়ার, এই ফ্লায়ার বুঝেন? ফ্লায়ার, লিফলেট বুঝেন? লিফলেট, জি ভাই লিফলেট বুঝি। জি লিফলেট বুঝি, ফ্লায়ার তো বুঝি, লিফলেটটাই ফ্লায়ার। ধরেন আমাকে একটা ক্লায়েন্ট বললো যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তুমি হচ্ছে একটা ফ্লায়ার বানায় দাও, ব্যাপারটা বুঝছেন? ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তুমি একটা ফ্লায়ার বানায় দাও। এখন এই ফ্ল্যাটটা বানাইতে হলে আমাদের নতুন ডিজাইনার যারা, বা আমি যদি আপনাদেরকে কাজ শেখাই, আপনাদেরকে আমি দিয়ে কি করাবো? আপনাদেরকে দিয়ে এই ডিজাইনটা করা শেখাবো, এবং আপনারা নিজেরা এই ডিজাইন গুলো করবেন। যে ডিজাইনটা করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেটা 1 দিন হইতে পারে, 2 দিন হইতে পারে, 5 ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে। তো এই পুরো সময়টা আপনারা ডিজাইন করবেন, কিন্তু আমি কি করব? যদি আমার ক্লায়েন্ট হয় তাহলে আমি কি করব? আমি এই কাজটা নিজে করব না, আমি এখান থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করে করবো, টেমপ্লেট ডাউনলোড করে কাস্টমাইজ করব, কাস্টম করে আমি ক্লায়েন্টকে ডেলিভার করব। বুঝতে পারছি। ধরেন এখানে একটা ডেমো আছে, এই ডেমোর মধ্যে এটা আমি ডাউনলোড করলাম, এটা হলো একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে এটাকে এডিটিং করলাম, এডিটিং করে এখানে ছবি বসাইলাম, এখানে তার ইনফরমেশন বসাইলাম, এখানে একটা মানে তার যে ইনফরমেশন আছে ওইগুলো এটাকে সাজাই ফেললাম। আর আপনি হলে কি করবেন? আপনি হলে একদম নতুন করে এই শেপটা কিভাবে নিবে, ওই শেপটা কিভাবে নিবে, অর্থাৎ আমাকে শেপ নেওয়ার কোনো ঝামেলাই যাওয়া লাগতেছে না, লেখালেখি করার কোনো ঝামেলাই যাওয়া লাগতেছে না, অ্যালাইন করার কোনো ঝামেলাই যাওয়া লাগতেছে না। তো আমরা যখন একটা প্রফেশনাল কাজ শিখে ফেলবো, সবকিছু জানবো, তখন আমরা এরকম শর্টকাটে মারতে পারবো। কিন্তু আপনারা যদি আমি আগে থেকে এই শর্টকাট ডিজাইনটা শেখাই দিই, তাহলে আপনি কি করবেন? আপনি সারা জীবনে শর্টকাটই করবেন, তাই না? এই জন্য আগে র ডিজাইন শিখতে হয়। যারা ওয়েব ডিজাইন শিখে কোডিং করে, তারা কি সারা জীবন কোডিং করে ডিজাইন করে? না, প্রথম দিকে অনেক কষ্ট করে একটা কোডিং করে ডিজাইন করা শিখে, এরপর কাস্টম করে, একটা ডিজাইনের কোড নিয়ে আর একটা কোডে বসায় দেয়। কারণ এগুলো বেসিক, এগুলো সবাই জানে, এগুলোর জন্য আবার নতুন করে কোড করতে হয় না, কোড করা লাগে না। এখন আপনি যদি বলেন যে না এটা কাজটা কি ঠিক হচ্ছে, হ্যাঁ অবশ্যই ঠিক হচ্ছে, কারণ আমার সময় বাঁচতেছে, আমরা এই জিনিসগুলো পারি। এই জিনিসগুলো আপনি যদি এখন করতে বলেন আমি করতেও পারবো, আপনি যদি আমাকে বলেন এটা কাস্টম করতে, আমি কাস্টম করতে পারবো, কাস্টম করতে আমার সময় কম লাগবে, যে কারণে আমি কাস্টম করবো। আর একটা ব্যাপার হলো, কাস্টম করতে হলো আপনার অনেক যোগ্যতা থাকা দরকার, অনেক কিছু জানা দরকার। সেই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন আপনি কাস্টম করাটা শিখবেন। তো আমাদের যে মডিউলের মধ্যে এই কাস্টমাইজেশনটা আছে, আমাদের যে নতুন মডিউল, নতুন মডিউলে আমরা কাস্টমাইজেশনটা রেখেছি। আর 90% কাজ যেহেতু আমরা এইভাবেই করে থাকি, সেহেতু আমাদের এই কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশনটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা 90% কাজ এরকম করে করে থাকি, অর্থাৎ নিজে র কাজ শুরু না করে আমরা একটা থিমকে, টেমপ্লেটকে নিয়ে সেটাকে আপডেট করে নিজেদের মন মতো আমরা চেঞ্জ করে ফেলি।
এখন এখানে কপিরাইটের ইস্যু আছে কিনা? না, কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই, কারণ এগুলো ফ্রি, আমরা যেগুলো কাজ করবো এগুলো ফ্রি, এগুলো ফ্রি পিক থেকে ডাউনলোড করে এই যে দেখেন টেমপ্লেট কাস্টমাইজেশন টপিক 4 এই পাবেন আপনারা। জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। নোমান ভাই থ্যাঙ্কস দিয়েছেন, নোমান ভাই থ্যাঙ্কস দিয়েছেন কেন ভাইয়া? আমি কিছু বলতে চাই। জি বলেন। আশা করি ভালো একটা উত্তর পাবো ভাইয়া। ভাইয়া আমি আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে, যে এত ভালো লাগছে, আমি আমার ইয়ে নাই, ল্যাপটপ নাই, তো তো আমি অনেক চেষ্টা করছি একটা ল্যাপটপ সংগ্রহ করার জন্য, যে এবারের কোর্সটাতেই আমি আপনার কোর্সেই এডমিট নেব। এখন ঢাকা তো ফোন করছি, পাইতেছি না, মানে যে পরিমাণ আমার কাছে অ্যামাউন্টটা আছে ওই পরিমাণ অনুযায়ী আমার কাছে ল্যাপটপটা হচ্ছে না। তো এখন আপনি কি সামনের মাস থেকে কোনো কোর্স নিবেন নাকি? মানে খুবই ইচ্ছা আমার আপনার এই কোর্সটা করার, খুব ইচ্ছা, মানে বুঝাই বলতে পারবো না যে এত পরিমাণ ইচ্ছা। আচ্ছা আপু, সামনের মাস না, আমি আমি সামনের মাসে, আমার যে প্ল্যানিং, আমি আসলে এরকম, আমাদের কম্বো সিরিজের যে ব্যাচ, এখানে যে 6 নম্বর ব্যাচের কে জন ছিল, 6 নম্বর ব্যাচে কে ছিলেন, 6 নম্বর ব্যাচে কে ছিলেন, একজন ছিল আমার 6 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তো যাই হোক, তো আমাদের এই যে এতগুলো ব্যাচ হয়েছে, এই সব ব্যাচে আমি যদি 3 মাস ধরে ক্লাস নেই, তাহলে 3 মাস আমি এঙ্গেজড হয়ে গেলাম। আমি যদি এখন 3 মাসের একটা ব্যাচ নেই সম্পূর্ণ একা, সেই ক্ষেত্রে আমি 3 মাস এঙ্গেজড, 3 মাসের মধ্যে আমি ধরুন কক্সবাজার আমি 15 দিনের জন্য যেতে চাই, ট্যুরে যেতে চাই, আমি ট্যুরে যেতে পারছি না, আমার কাজ থাকতে পারে সেটা আমি করতে পারছি না, আমার বিজনেস থাকতে পারে সেটা আমি করতে পারছি না, তো এটা আমার তো জন্য তো একটা একটা বাড়ির, তো আসলে এত কাজ করার পর এই ক্লাস গুলো নিতে আসলে আমাদের ইচ্ছা করে না। মানে আমার কিন্তু এরকম এতগুলা ক্লাস নিতে, এতজন স্টুডেন্টকে মেনটেন করা, আমার একার পক্ষে আসলে আমার আর ধৈর্য কুলায় ওঠে না। আমি এরকম আগে অনেক স্টুডেন্টের ক্লাস নিয়েছি, যে কারণে বর্তমানে আমার টিম মেম্বার, সাপোর্ট টিমের মানুষজন অনেক বেশি। আপনারা যে যে মেসেজ করেন, আমার আইডিতে অনেক সময় আপনারা মেসেজ করেন, আমার এমনকি আমার আইডিতে মেসেজ করলেও এগুলা আমার, আমি অনেক সময় আমার জুনিয়রদেরকে দিই যে এই যে তোমরা মেসেজ রিপ্লাই করো। মিতু ইসলাম, ইমরান, হিমেল কবির, কাউসার ভাই, বর্ষা আপু, এরা এরা সবসময় আপনাদের জন্য এই কষ্টগুলো করে আর কি, এরা সবসময় অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, আমি বলছি আমি আগামী মাসে কোনো ব্যাচ আমার শুরু হবে না, আবার পরের মাসে শুরু হবে। তার মানে আমি 6 মাসে, মানে 1 বছরে 6টা ব্যাচ রান করব। আমাদের নতুন যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা চলমান থাকবে, 1 মাস পর পর ব্যাচ শুরু হবে, 1 মাস পর পর, বুঝতে পারছেন? অর্থাৎ এপ্রিলে হবে, এপ্রিলে হবে, এপ্রিলে না, রাইট রাইট, 1 মাস পর পর ব্যাচ শুরু হবে। আমাদের বর্তমানে এই প্ল্যানিং এ আছি, প্রতি মাসে আমাদের কোনো ব্যাচ শুরু হবে না, 1 মাস পর পর। আপনি কি এই কোর্স গুলাই করাবেন, এখন যে কোর্স গুলা করাচ্ছেন এই কোর্স গুলাই করাবেন? এই মডিউলটাই, এই মডিউলটাই, জি। আমি চাইতেছি যে আমার কাছে তো এখন ল্যাপটপ নাই, ল্যাপটপ না থাকলে তো আমি কিছুই বুঝবো না, তো ক্লাস গুলাই শুধু করতে পারতেছি, মানে অনেক ভালো লাগতেছে আপনার ক্লাস গুলা, তো এই জন্য এপ্রিলের মধ্যে হয়তো আমি ল্যাপটপটা সংগ্রহ করতে পারবো। এই জন্য আরেকটা বিষয় আপু, আপনি ল্যাপটপ কিনবেন না, ডেস্কটপ কিনবেন, কম্পিউটার কিনবেন। ডেস্কটপ কম্পিউটার সুবিধা হলো ওই বাজেট অনেক ভালো কম্পিউটার হবে, অনেক দিন যাবে, 10 বছর 15 বছর ইউজ করতে পারবেন। ল্যাপটপ আপনি 5 বছর ইউজ করতে পারবেন। আমার বাসা অবশ্য ল্যাপটপ না ইয়া নাই আছে, কি জানি বল, এলইডি টিভি আছে, মানে মনিটরটা আছে, এখন আমি ল্যাপটপটাই চাচ্ছিলাম আর কি। ডেস্কটপ হইলে অবশ্য আমার অ্যামাউন্টের মধ্যে হয়ে যেত হয়তো, 15 এর মধ্যে। আপনার বাজেট কত আপু? আমার বাজেট 20 পর্যন্ত। আপনি 20,000 টাকায় যদি বাজেট হয়, আর একটু বাড়াতে পারেন, 25,000 টাকা যদি বাজেট করতে চান, তাহলে আপনি একটা কোরাই 3 এর ইয়ে নিয়ে নেন। কি কোরাই 3 নিতে পারেন? পিসি পিসি কোরাই 3 দিয়ে আপনি আপনি যদি কোরাই 3 নেন, সেই ক্ষেত্রে 25,000 টাকায় ভালো একটা পিসি বানাতে পারবেন। 20,000 টাকা হয়ে যাবে ভাই, 20,000 টাকাও হবে, হবে না তা না, বাট 25, যত আসলে এই জিনিসগুলো যত বেশি তত তত ভালো, এরকম। আমি কালও ঢাকাতে ফোন দিছিলাম একটা সুপার শপের দোকান, ইয়াতে দোকানে, কম্পিউটার দোকানে, বলতেছে আপনি 35 পর্যন্ত, নিম্নে 35, তো এই এত টাকা অ্যামাউন্ট আমার কাছে এখন নাই। আরো খোঁজ খবর নেন, পরিচিত মানুষজন বের করেন, আরো খোঁজ খবর নেন। কুমিল্লাতে তো দোকানে পর্যন্ত আমি গিয়ে আসছি, কিন্তু হেরা তো পারতেছে না, ওই সেগেনানটা হয়, সেগেনান তো আর এটার কোনো। ঢাকায় কেউ আছে? ঢাকায় কেউ আছে আপু? না, ঢাকায় আমার কেউ নাই, রিলেটিভও নাই। না না, ঢাকায় কেউ নাই, আমি ফেসবুকে অবশ্য দোকানের নামটা দেখছি, তো ওই নাম্বারটাও দেওয়া ছিল, এইজন্য আমি কাল ফোন দিছিলাম, তো বলতেছে যে আপনি 20 এর মধ্যে তো পাবেন না, আপনি 35, নিম্নে 35। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনি জাস্ট একটু খোঁজ খবর নেবেন। আমার স্ক্রিন দেখছেন আপনি এই মুহূর্তে? হ্যাঁ দেখতেছি।
আচ্ছা এটার নাম হলো টেকল্যান্ড, টেকল্যান্ড বিডি। তো এই টেকল্যান্ড বিডিতে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে আমার নাম বলবেন, আমার কথা বলবেন, আমার কথা বলে আপনি আপনার কথা বলবেন, আপনি ফ্র্যাঙ্কলি বলবেন যে আমার বাজেট হলো 20-25,000 টাকা, আমি কোরাই থ্রির মধ্যে কি কি বানাইতে পারবো, আপনি আমার এখন ফোনে থেকে আমার এখন একটা অ্যামাউন্ট বলবেন, কি কি দিবেন আপনি 25,000 টাকায় আমাকে, সেটা আপনি আমাকে বলেন, 25,000 টাকা কি দিবেন, 20,000 টাকা কি দিবেন। এই টেকল্যান্ড এদের হেল্পলাইন, এই যে একটা নাম্বার আছে, কলমটা একটু দাও তো, নাম্বারটা কই ভাই, আমি নাম্বারটা দেখতেছি না। আচ্ছা এরা ওয়ারেন্টিও দিবে, এরা ওয়ারেন্টিও দিবে এবং আপনি আমার আমার কথা বললে আপনি একটা ডিসকাউন্ট পেতে পারেন, মানে আমার স্টুডেন্টদেরকে আমি ওখানে রেফার করি এবং তাদের সাথে আমি প্রায় 5 বছর ধরে আমার যে সমস্ত জিনিসপত্র ওরাই দেয়। আপনি ওই যে আপনার আইডিটা দিবেন, আপনার আইডিটা যে দিবেন না, আমি আপনার আইডি অনুযায়ী, আপনার আইডি অনুযায়ী সার্চ দিয়ে আমি অনেক ট্রাই করছি আপনাকে খোঁজ করার জন্য, যে আমি 2 দিনের মধ্যে যদি ল্যাপটপটা নিয়ে আসতে পারি বা একটা পিসি নিয়ে আসতে পারি, তাইলে আমি হয়তো বা আপনার সাথে একটু দেখলাম, যেহেতু আমি জানি না এগুলা, এই জন্য আমি আপনাকে অনেক ট্রাই করছি কিন্তু ক্লাসও আমি জয়েন করতে পারি নাই আজকে 2 দিন। আপনি কোথায় লিংক পাইছেন, কোথায় আজকে কই পাইছেন? আমি লিংক পাইছি মানে ফেসবুকে পাইছি লিংকটা, আজকে আমি বারেবারে রিকোয়েস্ট করতেছি যে আমি জাকারিয়া স্যার একটু ক্লাসটা দেখতে চাই, মানে কয়েকটা ইয়া করে মেসেজ করার পরে তো আজকে লিংকটা দিছে। আপনি কোন গ্রুপে, কোন গ্রুপে অ্যাড নাই আপু? না মনে হয় আমি বুঝতেছি না, আমি ফেসবুক থেকে আমি ইয়াটা পাইছি, যে আপনি যে একটু আগে যে ইয়াটা স্ক্রিনটা দিলেন ওইটা থেকে আমি স্যার মেসেজে দিলাম, দেওয়ার পরেই আপনার গ্রুপ আসছে। আপনি আমাদের নাম্বারও রেখে দেন, আমাদের অফিসের নাম্বারও রেখে দেন বা আপনি আমার নাম্বার রেখে দেন, আমি জুমের চ্যাট বক্সে আমার নাম্বার, আপনার নাম্বারটা বলেন। এই আমার জুমের চ্যাট বক্সে নাম্বার দিচ্ছি, এই এই জুমের চ্যাট বক্সে তো একজন লিখছে যে 20,000 টাকায় ভালো হইলে আমি হুদাই 55,000 টাকা দিয়ে পিসি বানাইলাম। কামরুল ইসলাম, কামরুল ইসলাম আমি একটা পিসি বানিয়েছি এই মাসে, সেটা হলো 73,500 টাকা নিয়েছে, বুঝতে পারছেন, রাইজেন 7 এর। হাই এখন ভালোর তো ভাই শেষ নাই, তাই না? ভালোর তো শেষ নাই জি ভাই, যারা গেম খেলে তাদের আসলে হাতের ময়লা, আর তাদের গ্রাফিক্স কার্ডই লাগে 2-2.5 লাখ টাকার, যারা গেমার অরিজিনালি গেমার আর কি। এখন বাংলাদেশের গেমাররা তো ভাই, আমার একটা ফেসবুক আইডির দামে আমার 30,000 টাকা হচ্ছে ভাই। আমার কথাটা হলো এটা, আপনাকে ওই কম্পিউটার কেনার জন্য আরো 3 মাস বসে থাকতে হবে, টাকা জমাইতে হবে। হ্যাঁ ভালো যে আপনি যে টাকা, যত ভালো টাকা হবে তত ভালো কম্পিউটার পাবেন, এটা একটা পজিটিভ দিক। কিন্তু ভাই আমার মনে হইতেছে যে আমি যত যত তাড়াতাড়ি কোর্সটা করতে পারি, রিপ্লাই করলাম বাসায় তো আমার মনে হয় একটু তাড়াতাড়ি আমার শিখা হয়ে গেল, যত আমি লেট করতেছি তত আমারই লস, আমার খুব যেহেতু শিখার আগ্রহ। আচ্ছা হ্যালো, এই আমাদের মধ্যে একজন এমডি রাজীব আছে, তার মাথা গরম হয়ে যাচ্ছে, সে লিখেছে ভাই, রাজীব ভাই আপনার মাথা গরম কেন হচ্ছে, আপনি একটু জুমের চ্যাট বক্স মানে মাউথপিস ওপেন করে কথা বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন বলেন। আমি আনোয়ার হোসেন বলছি ইন্ডিয়া থেকে। ও আনোয়ার ভাই, হ্যাঁ বলেন, আপনি মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন নাকি? জি ভাই বলছিলাম, আপুটার মতো আমার একটা প্রবলেম, হ্যাঁ আমার কাছে পিসি বা ল্যাপটপ নাই, আমি এখন 1-2 দিনের মধ্যে নিয়েও ভাবছি। ওকে একদিন এই কোর্সের আগে নিলেই হলো, কোর্সের মধ্যে কোর্সে জয়েন করতে হলে আপনাকে তো ল্যাপটপ কম্পিউটার লাগবে, তাই না? জি ভাই, তো আমাদের এখানে একটা মানে একটা ফ্রেন্ডের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সেকেন্ড হ্যান্ড সবকিছু বেচে কেনা করে, তো সেকেন্ড হ্যান্ড নিলে কেমন হবে ভাই? ভালো হবে, যদি আপনাকে ভালো প্রোডাক্ট দেয় ভালো হবে, কোনো প্রবলেম নাই, অনেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টই তো 8-10 বছর ধরে ইউজ করে, কোনো প্রবলেম হয় না আসলে, এগুলা ডিপেন্ড। আমি বলছিলাম যে ল্যাপটপ ভালো হবে না পিসি ভালো হবে? অবশ্যই পিসি ভালো হবে, ল্যাপটপ কেউ কিনবেন না, পিসি কিনবেন, ল্যাপটপ ভালো জিনিস না, ল্যাপটপের ডিসপ্লে নষ্ট হয়, কিবোর্ড নষ্ট হয়, চার্জ থাকে না, অনেক সমস্যা, চুরি হয়। ডেস্কটপ কিনলে ভারী অনেক কিছু অ্যাড করা যায়, অনেক সুবিধা ডেস্কটপে, কিন্তু ল্যাপটপে অনেক সুবিধাই নাই। বাট আমরা ল্যাপটপ কেন ইউজ করি, ওই যে পোর্টেবল, বহন করা যায়, গ্রামের বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাওয়া যায়। আর একটা কথা, একটা কোশ্চেন ছিল আমার যে ডিসপ্লেটা কি টাইপ নেব, মানে গ্রাফিক্সের ব্যাপার তো।
ডিসপ্লে আপাতত যদি আপনার 19 ইঞ্চি ডিসপ্লে মানে বেসিক যে ডিসপ্লে এই ডিসপ্লে থাকলেও হবে, এগুলো এমন না যে একটা গ্রাফিক্স এর কাজ করার জন্য আমাকে অনেক ভালো কম্পিউটার বানাইতে হবে। আমি কি বলেছি, যার কাছে যেটা আছে সে সেটা দিয়ে পারবে। আইপিএস আইপিএস ডিসপ্লেটা কেমন হবে? কোনটা ভাইয়া? আইপিএস আইপিএস ইউপিএস লাগে না বর্তমানে, আইপিএস ইউপিএস লাগে না। আপনি আইপিএস না, আপনি বলতে চাইছেন ইউপিএস এর কথা, যেটা কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেয় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট। আমি ডিসপ্লের কথা বলছি, এইচডি প্লাস যেটা আইপিএস ডিসপ্লে, ওটা আইপিএস ডিসপ্লের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে ডিসপ্লেগুলো কিন্তু এলইডি ডিসপ্লে, বুঝতে পারছেন? এখন আপনি যদি ওই আগের এলসিডি ডিসপ্লে নেন তারপরও কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন আমার কথা? ওই যে সিআরটি মনিটর আছে না, অনেক অনেক আদিম যুগের যেসব মনিটর পেছনে অনেক বড় বডি, হ্যাঁ হ্যাঁ, যদি ওই মনিটরও থাকে তাও আপনি কাজ করতে পারবেন। এই কাজগুলো এমন না যে এই কাজ করার জন্য আপনাকে অনেক দামি সবকিছু ইউজ করতে হবে, এরকম কিছু না। আপনি শুরুর দিকে আপনার যা আছে আপনি তাই নিয়ে কাজ করবেন, আস্তে আস্তে আপনার যখন যেটা দরকার তখন নিয়ে নিবেন। নতুন অবস্থায় আপনার কাছে ধরেন, আপনার কাছে এমনি একটা কম্পিউটার আছে যে কম্পিউটার এখন আপনি কাজ শুরু করলেন, কিন্তু 2 বছর পর কিন্তু আপনি এই কম্পিউটারটা আপনার নিজের এটা ভালো লাগবে না, তখন আপনি এর থেকে অনেক আরো ভালো কম্পিউটার লাগবে, তখন আপনি মনে করবেন যে এই কম্পিউটার না আমি আর একটু ভালো কম্পিউটার নেই, তখন আপনি যান, বাট এই মুহূর্তে দরকার নেই। আমি আপনি আপনি এটা হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছিলেন এর ওই ফর্ম ফিল আপের, ওখানে ফর্ম ফিল আপ করেছিলাম, তো শেষে একটা ই আমাকে কোশ্চেন ছিল যে ওই পেমেন্ট অপশনটা, ওটা কি করব? আমি তো এখান থেকে গুগল পে ফোন পে করতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গুগল পে ফোন পে অপশন আছে, বুঝছেন আমার ভাই? জি ভাই। হ্যাঁ ভাই, আপনি কোন গ্রুপে? আচ্ছা, আপনার এই যে গ্রাফিক্স ডিজাইন, ওই গ্রুপে মেসেজ দেন, ওই গ্রুপে মেসেজ দিয়ে বলেন যে আমার গুগল পে ফোন পে লাগবে, দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি কি বলেন আপু নুরাপু ভাই, আপনার নাম্বারটা আমি কিভাবে পেতে পারি? জুমার চ্যাট বক্স চেক করেন, দেখেন আমি দিয়েছি, জুমার চ্যাট বক্স চেক করেন। একজন লিখেছেন, শাওন লিখেছেন যে সব কথা না বলে ক্লাস স্টার্ট করেন। গাইজ, আমরা কিন্তু এ পর্যন্ত প্রায় 10টা ফ্রি ক্লাস নিয়েছি, তো 10টা ফ্রি ক্লাসে আমরা অনেকে অনেক কিছু শিখেছি, তো আপনি হয়তো নতুন এসেছেন এই জন্য। আপনি শাওন, আপনি কটা ক্লাস করেছেন? তো আজকে আসলে আমরা তেমন কোনো কিছু শিখবো না, আজকে আমরা তেমন কোনো কিছু শিখবো না, ফটোশপ ইনস্টল ডাউনলোড করেছি, ইনস্টল করা দেখাবো এবং বেশ কয়েকজনের এনিডেস্কে প্রবলেম গুলো সলভ করবো আমাদের এই প্রজেক্টের কোর্স ফি 1500। বলেন আহসান হাবিব ভাই, কালকে কয়টা পর্যন্ত পে করা যাবে টাকাটা? আপনারা কালকে ওরিয়েন্টেশন ক্লাসের আগ পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, কালকে ওরিয়েন্টেশন ক্লাসের আগ পর্যন্ত অর্থাৎ রাত 10টার আগ পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, গ্রুপে অ্যাড হতে পারবেন। কাল রাত 10টার এখনো, আর আগামী কাল যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা সবাই ওই যারা পার্লারে যাবেন পার্লারে যাবেন, ছেলেরা যারা সেলুনে যেতে চান ফেসিয়াল করতে চান করে ফেলবেন, কারণ সবাইকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। কি বলেন? কম্পিউটার দিয়ে কথা বলতে গেলে কি লাগবে স্যার? কম্পিউটার দিয়ে কথা বলতে লাগলে মাউথ পিস লাগে, মাউথ পিস, মাউথ স্পিকার যেটাকে আমরা বলি। কোনটা ভালো হবে স্যার? যে কোনো একটা এইগুলো আসলে এই গ্যাজেট গ্যাজেটের দুনিয়ায় অনেক কিছু আছে, একটা হইলেই হয়। আই মিতু আপনাকে ইনবক্স করেছে, মিতু আপনি চ্যাট বক্স চেক করেন, কমেন্টস করে পাঠান ভাইয়া, চ্যাট বক্স চেক করতেছি তো, পাইতেছি না তো। 300 টাকা হতে পারে। জাকারিয়া ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি তো এটা মানে জুমে দিতে পারতাছি না, আমি আপনাকে ফেসবুক মেসেঞ্জারে দেই, মানে আমি তো পেয়েছি আপনার, আপনার আপনি আমাকে কোড পাঠিয়েছেন না, এনিডেস এর কোড আমি তো পেয়েছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো এখন রিকোয়েস্ট যাবে, মিতু মিতু রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি তো আমি যখন কথা বলতে যাচ্ছি, আমি জাহাঙ্গীর পাইতেছি না। জি, একজন একজন করে কথা বলি, আপনি পুরো দেখেন নাম্বারটা। নূর নূর আপু দেখেন ওখানে লেখা আছে, এই যে লাস্ট মেসেজ দেখেন,
রিফাত ভাই পাঠাইছে, যে রিফাত ভাই পাঠাইছে, কপি পেস্ট করে পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ জাকারিয়া ভাইয়া, আমি জাহাঙ্গীর ভাই কথা বলেন, জাহাঙ্গীর ভাই কথা বলেন। আচ্ছা ভাইয়া, আমি জাহাঙ্গীর আলম, আমি বগুড়া থেকে বলছি। আচ্ছা, আমি ফাইবারে কাজ করি, ফাইবারে লেভেল 2 সেলার। আচ্ছা, আমি মূলত ই-কমার্স সাইট নিয়ে কাজ করি। এখন আমি মাঝে মধ্যে তো আমাদের যে গ্রাফিক্স লাগে কাজ করার সময়, তো এই কারণে আমি ইউটিউবে একটু গ্রাফিক্স ডিজাইন ঘাটাঘাটি করেছি, বাট আমার কাছে কেন যেন একটু কঠিন মনে হচ্ছে, সেই ব্যাপারে আপনার কি মতামত প্রথমত? আর দ্বিতীয়ত হলো, আমরা কি ইউটিউব থেকে এটা কোর্স করতে পারবো কোনো? আচ্ছা, ইউটিউব ইউটিউব থেকে কতটুকু শেখা যাবে? আচ্ছা আচ্ছা, এমনি জাহাঙ্গীর ভাই ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু মাউস পিস গুলো মিউট করি, আমি জাহাঙ্গীর ভাইয়ের আনসার গুলো দিই। আচ্ছা, এক নাম্বার কথা হলো যে জাহাঙ্গীর ভাই গ্রাফিক ডিজাইন সহ কঠিন মনে করছে বা মনে হচ্ছে, তো আসলে কোনো কাজই তো সহজ না, তাই না? আপনি যখন ওয়েব ডিজাইন শিখেছেন, আপনার ওই HTML শিখতেও কিন্তু সময় লেগেছে, HTML এর ওই ট্যাগ গুলো শিখতেও কিন্তু আপনার সময় লেগেছে। তো প্রতিটা স্টেপে আমাদের একটু সময় দিয়ে শিখলে আমাদের আসলে শেখা সম্ভব। এখন আমি যদি HTML এর ওই প্রথম দিকের যে ট্যাগ গুলো, ওই ট্যাগ গুলো যদি আমি আগে না মুখস্থ করে, আমি যদি যেগুলো হার্ড ট্যাগ, যেগুলো বোঝা একটু কষ্টকর, সেই সব ট্যাগ গুলো যদি আমি আগে মুখস্থ করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা প্রবলেম, কারণ আমার কাছে কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। এখন আপনি যেভাবে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছেন, ধরুন আমি আগে শিখলাম ইমেজ রিটাচিং করা, আমি আগে শিখলাম পেন্টুলের কাজ, আমি আগে শিখলাম অমক কাজ, এই ধরনের কাজগুলো না শিখে আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। ক্লাস ওয়ানে যেতে হবে আগে, ক্লাস টু তে যেতে হবে আগে, এইটা হলো আমাদের বেসিক কথা আর কি। আরেকটা বিষয় হলো, আপনি যদি ইউটিউব থেকে শিখতে চান, আপনি ইউটিউবে প্রচুর কোর্স মডিউল পাবেন, প্রচুর মানুষের ভিডিও পাবেন, টিউটোরিয়াল পাবেন, ইউটিউব থেকে শেখাটাই বেস্ট শেখা। আমি নিজেও ইউটিউব থেকে শিখি, এখনো শিখি, প্রতিদিন হলো মানে প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3টা টিউটোরিয়াল দেখা হয়। যখনই যে কোনো কাজ, ধরেন আমি এখন টুকটাক 3D কাজ করছি, তো তখন কাজ করতে গেলে আমার 1-2টা ইউটিউবে টিউটোরিয়াল দেখতে হয়। গ্রাফিক্স এর অনেক কাজ করার সময় আমার নিজেরও ইউটিউবে টিউটোরিয়াল দেখতে হয়, খুব অ্যাডভান্স একটা কাজ করতে গেলে। এখন এই ব্যাপারটা কি, যে যে কোনো কাজ শেখার জন্য ইউটিউব হলো বেস্ট মাধ্যম, বাট ইউটিউবে আমাদের ওই কি হয়, লাইভ একটা মনিটর পায় না, একটা লাইভ সাপোর্ট পায় না, যে কারণে আমাদের একটা ব্যাচে যেতে হয় বা কারোর আন্ডারে যেতে হয়। আর একটা বিষয় হলো, আপনি যদি কি পিসিতে কথা বলার জন্য একটা ইয়ারফোন নেবেন, আচ্ছা ভেরি গুড। আরেকটা বিষয় হলো যে আপনি যদি ইউটিউব দেখে শিখেন, ইউটিউব দেখে আসলে প্রকৃত শেখাটা ইউটিউব দেখেই শেখা হয়, বাট বেসিক যদি আপনার থাকে তাহলে আপনি মোস্ট ওয়েলকাম, ইউটিউবে ইউটিউব থেকেই শিখবেন। আর আপনি যদি আমার ইউটিউবের যদি বিভিন্ন কোর্স মডিউল দেখতে, আমাদের যে বিভিন্ন ব্যাচের ক্লাস আছে সেগুলো যদি দেখতে চান, সেগুলোও পারবেন, বাট সেগুলো 2 ঘন্টার ক্লাস, অনেক বড় বড় ক্লাস, সেগুলো চাইলে দেখতে পারবেন। আপনারা যদি কেউ মনে করেন যে আমরা এই ব্যাচে ভর্তি হবো না, আমরা কম্বো 13 বা কম্বো 11 ওই সব ব্যাচের ক্লাস ভিডিও দেখে আমরা এই কোর্সটা করব, আমি এই মুহূর্তে 1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হবো না, আমি কোর্সের ভিডিও গুলা দেখা, অন্য ব্যাচের ভিডিও গুলা দেখা আমি কোর্সটা করবো, সেক্ষেত্রেও আপনি যে করতে পারেন, সে সুযোগ আছে, ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আমাদের আরেকটা কি প্রশ্ন ছিল, এই আরেকটা জাহাঙ্গীর ভাই আরেকটা কি যেন প্রশ্ন ছিল ভাইয়া? হ্যাঁ বলেন, মিতু বলেন, ওই যে পাইছেন ইন্ডেক্স, পাইছেন ইন্ডেক্সে একজনের জয়েন হইছি, বাট তার সাথে কথা বলার জন্য তো আমাকে তার ইন্ডেক্সকে কোডটা দিয়েছিলেন যেন কে, ইউজার ইন্ডেক্সকের কোডটা কে দিয়েছিলেন? ইন্ডেক্স আপনাদের ইন্ডেক্স একজন আছে, আমি দিয়েছিলাম। বলেন কি সমস্যা একটু বলেন তো ভাইয়া। ওই যে গেট ইনটু পিসি থেকে আমি হচ্ছে আপনার ফটোশপটা নামাইছিলাম আর কি, 3GB যে জিপ ফাইলটা ছিল, মানে ওইটা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হবে, মানে ইনস্টল হচ্ছে না আর কি, এটার জন্য আর কি। ও আচ্ছা, মিতু এই প্রবলেমটা সলভ করেন, ফটোশপ, ফটোশপ 2022 লাগবে আপনার, কোনটা লাগবে? জি জি 2022 আমি ডাউনলোড করছি গেট ইনটু পিসি থেকে। ওকে মিতু, তাহলে 2022 এর প্রবলেমটা সলভ করেন, ওনার যদি সফটওয়্যার প্রবলেম আমার ডাউনলোড দেওয়া আছে আর কি। মিতু ওই ফাইলও প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে নতুন ফাইল দিয়েন। আমারও হইতেছে না ফটোশপ ভাই, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস ইনস্টল করেছি কিন্তু সেটআপ করতে পারতেছি না ভাই। সিএস আমারও সেটআপ হয় না, জাহাঙ্গীর আলম ভাই আপনার প্রশ্নের কি দুইটা উত্তর দিতে পেরেছিলাম নাকি আরেকটা প্রশ্ন ছিল জাহাঙ্গীর আলম ভাই? জি ভাই, আমি আপনার কথা শুনেছি, আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমরা তাহলে যে বিভিন্ন জায়গায় যে কোর্স করায়, তাহলে ইউটিউব রেখে মানুষ কেন কোর্স করবে, এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ইউটিউব রেখে মানুষ কেন টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখবে নাকি যে লাইভ কোর্সগুলো করবে, মানে যেমন এই যে আমরা কোর্সটায় যাচ্ছি এরকম কিছু? জি জি।
আচ্ছা ধরেন ইউটিউবে যদি আমি ভিডিওগুলো দেখি, ইউটিউবে ধরেন আমি একটা আমার প্রবলেম পড়ছি, আমি প্রবলেমটা সলভ করতে চাই, তখন আমি ইউটিউবে সার্চ করলেই কিন্তু আমার ওই টপিকটা চলে আসতেছে। এখন ওই টপিকটা জানার জন্য তো আমার ন্যূনতম একটা জ্ঞান থাকা দরকার, মানে বেসিক থাকা দরকার, ওই বেসিক তো আমাদের থাকে না। আর একটা জিনিস হচ্ছে আপনি যখন নিজের ইচ্ছায়, অনেকে আছে, অনেকে আমাদের মধ্যে আছে যারা ইউটিউব দেখে সবকিছু শিখেছে, লাইক আমি মিতুর কথা ধরলাম যে মিতু সমস্ত জিনিস ইউটিউব দেখেই শিখেছে, বাট ইউটিউব থেকে শিখলে সে কি কোনো সিলেবাসের আন্ডারে শিখলো নাকি নিজের ইচ্ছা মতো শিখলো? সে কিন্তু নিজের ইচ্ছা মতো শিখেছে, সে কিন্তু অনেক কিছু গ্যাপ দিয়ে ফেলেছে, কারণ একটা জিনিস একটা সিলেবাস থাকে, আপনি এই সিলেবাসটা কিন্তু ফলো করেন না, আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গা থেকে শিখেছেন। তো জিনিসটা কি একটা সিলেবাস যদি মডিউল ফলো করেন, বা ধরেন আপনি ক্রিয়েটিভিটির একটা মডিউল আপনি কারোর কাছ থেকে নিয়েছেন, নিয়ে ওই মডিউলটা আপনি ফলো করতেছেন আর ওই সব টপিক গুলো আপনি ইউটিউব থেকে সার্চ করে করে শিখছেন, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, সেই ক্ষেত্রে আপনি ভালো শিখতে পারছেন, সেই এটা এই কাজটা আপনারা করতে পারেন। কিন্তু আমরা তো আসলে এই কাজগুলো করি না, আমাদের ধৈর্যের বিষয়। আর আমরা যখন একটা ব্যাচের মধ্যে থাকি, মানুষজন এই লাইভ কোর্স গুলো কেন করে? এক যে একটা লাইভ মেন্টর পাই, লাইভ একটা ব্যাচ পাই, অনেকের সাথে কাজ করে, সবাই একসাথে কাজ করছে, একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে লাইভ ক্লাসে, যে সবাই একসাথে কাজ করবে, আমি বুঝতেছি না, অমুক বুঝতেছি না, আর লাইভে প্রশ্ন করতে পারছি, এই সুযোগ সুবিধার জন্যই মানুষজন এই অনলাইনে ক্লাসগুলো করে, তা না হলে তো মানুষজন ইউটিউব দেখতেও পারত। জি জাহাঙ্গীর আলম ভাই। জি থ্যাংক ইউ ভাই, আমি সরি যে আপনাকে এই ধরনের প্রশ্ন করছি। আরেকটা প্রশ্ন যে আমি তো ওয়েবসাইট নিয়ে কাজ করি, ইভেন শুনছেন যে লেভেল 2 হয়েছে এবং ফাইবারের বাইরে কাজ করা হয়, তো সেই ক্ষেত্রে কি আমাকে গ্রাফিক ডিজাইন এই সেক্টরে যাওয়ার প্রয়োজন আছে অথবা করব কিনা, এরকম কিছু যদি বলতেন। আমি নিজে কিন্তু ওয়েব ডিজাইনার না, ঠিক আছে, আমি গ্রাফিক্স ডিজাইনার, বাট আমি ওয়েব নিয়ে আমি শুরু করেছিলাম, আমারও ইচ্ছা ছিল আমি একজন ওয়েব ডিজাইনার হব ছোটবেলায়, বাট ওয়েব ডিজাইনিং এর কোডিং গুলো আমার কঠিন লাগতো, তো যে কারণে আমি গ্রাফিক্সে শিফট করেছি। এখন গ্রাফিক্স শিফট করতে করতে আমার কখনো মনে হয় নাই যে আমার ওয়েব ডিজাইনে আবার যাওয়া উচিত, ওয়েব ডিজাইনে একটা প্রজেক্টে অনেক বেশি ডলার পাওয়া যায়, ওয়েব ডিজাইনে আমি যাবো, এই জিনিসটা কখনো আমার মনে হয় না। আমার মনে হচ্ছে আমি গ্রাফিক্যালি যেসব প্রজেক্ট আছে, 3D শিখবো, ভিডিও এডিটিং শিখবো, মোশন শিখবো, সেগুলোর দিকে আমার ইন্টারেস্ট, বাট আমার ওডি কোডিং এর দিকে আমার ইন্টারেস্ট না। তার মানে আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি আমার ইন্টারেস্ট কোথায় সেটাকে। আর একটা জিনিস আমি কিন্তু দেখেছি যে কোনটা কঠিন কোনটা সহজ, আমার কাছে যেহেতু কোডিং করার কঠিন মনে হয়েছে, এই জন্য কঠিন কোডিংটাকে আমি অ্যাভয়েড করছি, এটা হলো আমার আমার ইয়ে আর কি। আরেকটা বিষয় হলো যে আপনি আপনার গ্রাফিক্স এর কাজ করার জন্য আরেকজনকে হায়ার করা লাগতেছে, সাপোজ আপনাদের যে কাজগুলো, এই কাজগুলো খুব বেসিক লেভেল দিয়ে সাধারণত হয়, ইমেজ কে রিসাইজ করা, ছোট করা, কাটাকাটি করা, একটা ক্লায়েন্ট একটা লোগো দিলে লোগোটাকে, লোগোটার জন্য জল ছাপাচ্ছে সেটাকে নতুন করে তৈরি করা, বা একটা ডেমো দিলে ডেমোটাকে মেক করা, মানে আমি যেসব টুকটাক কাজগুলো পাই আমাদের ওয়েব ডেভেলপার টিম মেম্বার থেকে, যে কাজগুলো আমি আমি করে দেই ওদেরকে বা স্টুডেন্টদেরকে যেগুলো দেই, ওই কাজগুলো এরকমই হয়ে থাকে। তো সেহেতু এইসব কাজ আপনি নিজেকে চাইলে শিখতে পারেন, যদি আপনার মনে হয় শিখতে পারেন, এগুলো একটা হ্যাসেল না। আপনি একটা আপনাকে ক্লায়েন্ট একটা লোগোর একটা কাজ দিল যে লোগোর ওয়াটারমার্কটা রিমুভ করে দাও, তখন আপনি ওটা দিলেন আর একজন গ্রাফিক্স ডিজাইনার, সে কখন করে দিবে, তার অপেক্ষায় বসে থাকা, এইগুলোর জন্য আপনি চাইলে নিজে শিখতে পারেন। আর যদি কঠিন মনে হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আপনি লেভেল 2 সেলার, আপনার তো আর আসলে নতুন করে কিছু বলার নাই। জাহাঙ্গীর আলম আর কোনো প্রশ্ন? জি আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি অনেক লোগো ডিজাইন করতে আমি অনেককে হায়ার করতে হয় আসলে আমাকে, যেহেতু ওয়েবসাইটে প্রত্যেক ওয়েবসাইটে লোগো লাগে, তো সেই আগ্রহ নিয়ে আসলে আমার গ্রাফিক্স এর একটু চেষ্টা করা, বাট আমার কাছে অনেক কঠিন মনে হওয়াতে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমি গ্রাফিক্স এই লাইনে যাব কিনা। আপনি কি আমাদের ফার্স্ট ফ্রি ক্লাস করছেন? মানে আমাদের ফ্রি ক্লাস পাটা করছেন না, আমি আজকে আজকে প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এরকম কেউ কি আছেন যে প্রথম প্রথম আপনার কাছে গ্রাফিক ডিজাইনার ডিজাইন অনেক কঠিন মনে হইতো, কিন্তু ফ্রি ক্লাস করার পর আপনার মনে হইছে গ্রাফিক ডিজাইন সহজ, এরকম কেউ আছেন? জি ভাইয়া, আগে তো আমি এটা দেখলে অনেক কিয়া মনে করতাম, কিন্তু এখন অনেক ভালো লাগে বা করতে ইচ্ছে হয় আর কি। ভাইয়া আমার কাছে দেখার পর মনে হয় যে ইনশাআল্লাহ আমি পারবো, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি কি এর আগে ট্রাই করতে কখনো? না আমি কখনো আর দেখিও না, ট্রাই করি নাই। করতে হয়েছিলাম হ্যাঁ গ্রাফিক ডিজাইনে, সেখানে গ্রাফিক ডিজাইনে ক্লাস থাকার আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করতে, কিন্তু এখন মনে হচ্ছে না গ্রাফিক ডিজাইনে আমার জন্য বেটার ছিল। মানে এই কয়টা ফ্রি ক্লাস করে আপনাদের কাছে কি মনে হয় গ্রাফিক ডিজাইন আসলে কি খুব কঠিন? না ভাই, একটু চেষ্টা করলে আর একটু সময় দিলে ট্রাই করলে অনেক ভালোভাবে শেখা যাবে, প্রফেশনাল ভাবে একজন ডিজাইনার হওয়া যাবে, ক্লাস করে যতটুকু বুঝতে পারছি।
জাহাঙ্গীর আলম ভাই, আসলে আমার কিছু বলার নাই। আর হচ্ছে ওই আমাদের ভিডিও গুলা, ওই গত বিগত ক্লাসের ভিডিও গুলো আমাদের এই যে এখানে আছে বুঝছেন, এই যে আমাদের বিভিন্ন ক্লাসের ভিডিও গুলো আছে, সেগুলো চাইলে আপনি দেখতে পারেন। আসলে আমরা ওই এই ক্লাস গুলো শুরু করেছি প্রায় 5 তারিখ থেকে, যে কারণে আজকে আর আমি নতুন কোনো টপিক শেখাচ্ছি না। তারপর আপনাদের এই আগে কথাগুলোর জন্য আমি যে কোনো একটা কাজ আছে করে দেখাতে চাই। কি কাজ দেখতে চান আপনারা বলেন তো? জাহাঙ্গীর আলম ভাই আপনি বলেন, কি কাজ দেখতে চান? না আমি কিন্তু ফটোশপের বেসিক কাজ জানি, ফটোশপ। আচ্ছা, আমি যে গ্রাফ ইলাস্ট্রেটরে যে ডিজাইন গুলো করে, এই ডিজাইন করার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন মেনুতে বিভিন্ন টুলে যেতে হচ্ছে, এগুলো দেখে আমার কাছে কেমন যেন একটু কঠিন মনে হয়। আমি ইউটিউবে দেখি, বাট ফটোশপ বেসিক কিন্তু আমি জানি। ইভেন রিটাচ করে কিভাবে এগুলো জানি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এগুলো জানি। যেইটুকু আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হয় এটুকু আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি অলরেডি। চেষ্টা করেছি, বাট মাঝে মধ্যে পেন টুল দিয়ে আমি একটা ডিজাইন করছি হচ্ছে, পরের বার আবার করতে যাচ্ছি তখন হচ্ছে না। আমি কি শিফট ধরে রেখে করবো না কন্ট্রোল ধরে রেখে করবো, এটাই আপনি কখনো পেন টুলে এবিসিডি কাটছেন কিনা? ধরেন পেন টুলের মধ্যে আমি একটা এবিসিডি এরকম অক্ষর কাটবো, কেটেছেন? না না না, আমি সরাসরি ভিজিটিং কার্ডের ভিডিও দেখছি এবং সেখানেই আমি ডিজাইন করার চেষ্টা করছি পেন টুল দিয়ে, তারা যেমন করেছে। আপনারা এই যে এবিসিডি এবিসিডি এ থেকে জেড পর্যন্ত আগামী কালকের মধ্যে আমাকে 26 অক্ষর কেটে দিতে হবে। আর যদি না পারেন, প্রবলেম পড়েন, তাহলে এই ভিডিওটা আগে দেখবেন। এই ভিডিওটা শর্ট ভিডিও, যেহেতু মাত্র 19 মিনিটের ভিডিও। এরপরও যদি আপনার না পারেন, তাহলে আমাদের যে আজকের ক্লাসের যে 2 ঘন্টার ভিডিও সেটাও দেখবেন। দুইটা ভিডিও আপনি পাইলেন। আপনার আগামী কালকের প্রজেক্ট হলো এরকম করে পেন টুল দিয়ে এবিসিডি সব কাটা। এটা হলো 1 নম্বর কাজ। এখন এবিসিডি এ থেকে জেড পর্যন্ত কাটার পর আমরা যাব ক্লিপিং পাথে। ক্লিপিং পাথ মানে হলো এই যে একটা জুতার ছবিকে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড কে রিমুভ করে সাদা করে দিলাম, তো এই ধরনের কাজগুলো। তো এরপরে আস্তে আস্তে আমরা যাব ভিজিটিং কার্ডে, আমরা ফ্লায়ারে, পেন টুলে যাব। মানে পেন টুলে আমরা কি করি, আমরা আগে থেকে যে আপনি পেন টুলের প্রজেক্টে চলে গেছেন, পেন টুলের প্রজেক্টে আগে যাওয়া যাবে না। আমি এর আগে একটা ক্লাসে বলছিলাম যে পেন টুল হলে আমার একটু, যদি আপনি গ্রাফিক ডিজাইন কোনো বেসিক জিনিস শেখার আগে যদি পেন টুলে যান, তখন আপনার মনে হবে গ্রাফিক ডিজাইন কঠিন, আমি গ্রাফিক ডিজাইন শিখবো না। কবে যেন আমি কথাটা বলেছিলাম না আপনাদেরকে, এটাই হয়েছে আমার। আচ্ছা ভাইয়া, আমি কি ইউটিউব থেকে আপনার ভিডিও গুলা দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে যে এমডি জাকার লিখে সার্চ করেন। মোবাইলের ইউটিউব থেকে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। আচ্ছা, তাহলে আমি যদি কালকে আপনাকে ফোন দেই, তাহলে কি কালকের মধ্যে আমার কম্পিউটারটা আমি পাবো আর এটা পিসিটা পাবো কালকের মধ্যে? কোথায়? যদি কালকে ওর যে আমি যেখানে নাম্বার দিয়েছি ওখানে? জি 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 জি। না আপু, একদিন তো পাবেন না, কালকে কি বার? কালকে কালকে তো কালকে তো আপনাদের সোমবার। ওখানে সোমবারে আপনি ফোন করলে ওদেরকে পাবেন, মঙ্গলবার বন্ধ থাকে। আর হচ্ছে সোমবারে ওরা পাঠাই দিবে, আপনি মঙ্গলবার পাবেন। এসে পরিবহন যদি পাঠায়, সেক্ষেত্রে সোমবার পাঠাইলে আপনি মঙ্গলবার পাবেন। হ্যাঁ, সোমবারে আবার সবাই ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকতে পারে। হ্যাঁ সেটাই। না আপা তাও দিন পাঠালে বলেন কালকে কি, তাহলে আমি ওইদিকে কি আপনার নাম বলবো? হ্যাঁ হ্যাঁ, ফোন করে আমার নাম বলবেন, এমডি জাকারিয়া নাম বলবেন, আইটি ভ্যালি, আইটি ভ্যালি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
দেখেন আমি লিংক দিয়েছি মাত্র, এটা হলো পোর্টেবল, এই পোর্টেবল নিয়ে আমরা কাজ শুরু করি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স সফটওয়্যারে যাব। জি আমি ডাউনলোড করছি কিন্তু ভার্সন কত হবে যে লিংকটা দিচ্ছেন, পোর্টেবলটা CS6, এটা অনেক আগের এটা CS6 পাঁচ আমার 2019 আছে সিসি, এটাকে আপডেট করা দরকার বা 21/22 আপাতত যদি কাজ চালান কোনো সমস্যা নাই, যার যেটা আছে যার কাছে যে সফটওয়্যার আছে সেটা দিয়ে কাজ করুন। হ্যাঁ পোর্টেবল সফটওয়্যারটা আর বেশি করতে পারতেছি না। আপনারা প্রবলেম ফটো সফটওয়্যার নিয়ে যার যার প্রবলেম কথা বলেন, মিতু হিমেল কোথায়, হিমেল আছেন? হিমেল ভাই নাই ভাইয়া। আচ্ছা মিতু আপনি আপনি কার কারেন্ট ডিসকে তাই এনডিক্সে ছিলাম বের হচ্ছে কারণ তার সাথে কথা না বলে আমি একটু কাজই করতে পারবো না। আচ্ছা আচ্ছা তাহলে কি করতে হবে মিতু, আমি আপনাকে স্যান্ড ওভার করব সবার এনডিস্ক এবং আপনি জুমের মধ্যে থাকলে সবাই হেল্প করেন। হ্যাঁ জুমের মধ্যে হেল্প করতে পারি না হলে তারা যদি ইনবক্স করে আমি হেল্প করে দিই। আচ্ছা সফটওয়্যার প্রবলেম যাদের যাদের আপনাদের প্রবলেম হলো দুইটা, এক হলো এনিডেস সফটওয়্যার আপনাদের আছে কিনা নাই এটা আমাকে আগে জানাও, কারণ এনিডেস না থাকলে আমি আপনাকে হেল্প করব কিভাবে এনিডেস সফটওয়্যারের মাধ্যমে যে আমাদের ভাষাটা কি দেওয়া যাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, আপনি একটু গুগল ড্রাইভ লিংক দিয়ে দিবেন। আপনি কি করতে হবে আপনাকে ডাউনলোড করে রাখেন এখনই, যারা যারা প্রবলেমের সলিউশন চান সফটওয়্যারের প্রবলেমের সলিউশন চান ইনডেক্স সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন, তাহলে আমি আপনার কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবো। সেকেন্ড কথা হলো যারা আপডেটেড সফটওয়্যার চাচ্ছেন, 2022 সালের সফটওয়্যার চাচ্ছেন, 2021 সালের সফটওয়্যার চাচ্ছেন, আপনাদেরকে গেট ইনটু পিসি তে যেতে হবে। গেট ইনটু পিসি গুগলে যান, গুগলে যে গেট ইনটু পিসি লিখে সার্চ করেন, এই গেট ইনটু পিসির ওয়েবসাইট থেকে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে যে কোনো সফটওয়্যার, আপনার যে কোনো সফটওয়্যার, সেটা ভিডিও এডিটিং হোক আর যে কোনো যেটাই হোক, যেটাই হোক সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আসলে ইজি বাট আমরা কঠিন করে দেখি। যাই হোক আপনাদেরকে আমি হিমেল কবির আর মিতু আপনাদেরকে সরাসরি এখন হেল্প করবে, আজকে আমাদের সফটওয়্যার ইস্যু থাকবে, আজকে আর কোনো কাজ শিখবো না আমরা, যা সফটওয়্যার প্রবলেম গুলো সলিউশন করবো। আর আগামীকাল রাত দশটায় আমাদের ক্লাস, সবাই রেডি থাকবেন, অরিয়েন্টেশন ক্লাস এর মাধ্যমে আমরা আগামীকালের ব্যাচটা শুরু করছি। জি কার কোনো প্রশ্ন থাকলে কথা বলেন ভাইয়া। আমি তো এনিডেক্স এর লিংকটা দিলাম যে কানেক্ট হইছি কিন্তু কিছু তো করতেছেন আর কি। হ্যাঁ কথা বলতে হবে এই জন্য আমি মিতুকে দিচ্ছি, মিতু এখন কথা বলে কাজ সলভ করবে। আচ্ছা আচ্ছা তাইলে দিলে ভালো হয় আর কি, কানেক্ট হয়ে বসে আমি আপনাকে হোস্ট দিচ্ছি, কিন্তু হোস্ট দিচ্ছে। ওকে গাইস দেখা হবে আগামী কাল, সবাইকে বলছি থ্যাঙ্ক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ এখন সলভ করবে মিতু ভাই, হিমেল ভাই এখন জুমে থাকবে, তারা হেল্প করবে, সবার প্রবলেম সলভ করবে, যাদের প্রবলেম তারা থাকেন। আনর ভাই বলেন। জি বলছিলাম যে আমার তো পিসি কিনতে হবে, আমি এখন 500 টাকা দিয়ে অ্যাডমিশন এটা কমপ্লিট করে রাখবো, কিছুদিন পর হয়তো বাকি টাকাটা পে করব। হবে ওকে 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 ঠিক আছে, গুগল পে না? হ্যাঁ গুগল পে কিংবা ফোন পে। ওকে ওকে ঠিক আছে, ওকে আমাদেরকে জানাবেন, গ্রুপে জানাবেন। জি বিল ভাই বলতেছি ভাই, ডাউনলোড করতে পারলাম না 2018 যে 2500। আচ্ছা 2018 কি হইছে? ওটা ডাউনলোড দিতে চাচ্ছে আমার কুরাই 3 তো। ওকে ওয়েট করেন, এই যে আমাদের মিত্র ইসলাম সবার প্রবলেম সলভ করবে। ঠিক আছে গাইজ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল ভিডিও কলে, মানে আমাদের আগামীকাল সবাই ক্যামেরা ওপেন করে রাখতে হবে, তো আপনারা যারা ফেস ওয়াশ করতে চান ফেস ওয়াশ করে ফেলেন, মেকআপ করতে চাইলে মেকআপ করে ফেলেন পুরো। ওকে গুড বাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে মিতু ইসলাম হোস্ট দিয়ে দিচ্ছে। জি ওয়ালাইকুম আসসালাম মিতু ইসলাম দৃষ্টি, কোথায় আপনি, আপনাকে আমি হোস্ট দিচ্ছি। আচ্ছা হিমেল আসবে এখন, তো আপনি চাইলে হিমেলকেও হোস্ট করতে পারেন, আপনারা কন্টিনিউ করেন, সবার সফটওয়্যার প্রবলেম গুলো আজকের মধ্যে সলভ করে ফেলেন, আজকে এবং আগামীকাল, আজকে যদি কারণ না হয় আগামীকাল দিয়ে। ঠিক আছে আজকে করে ট্রাই করুন, আজকে বরং আগামীকালকে মধ্যে সবার সফটওয়্যার প্রবলেম গুলো সলভ করতে হবে। ওকে আগামীকাল যেহেতু সবাই বিজি থাকবে আজকে করতে হবে। হ্যাঁ সেটাই, আগামীকাল তো ভ্যালেন্টাইন ডে।
কালকে মিতু কালকে ক্লাসে সবাই আসবে তো কালকে তো ভ্যালেন্টাইন ডে আমি তো সেই নিয়ে অনেক টেনশনে আছি ভাই আচ্ছা যে কালকে তো কালকে তো অরিয়েন্টেশন ক্লাস আর তাছাড়া রাতে তো ক্লাস কালকে তো আর রাতে ভ্যালেন্টাইন ডে না ভ্যালেন্টাইন ডে দিনের বেলা তাই না ভাইয়া জুমে কি বলছো জুমে একজন বলছে যে তারা ভাবিলে দেখতে চায় আপনি কথা বলছেন আমি লিখ নিচ্ছি।